মোহনপুর ব্লকের অধীন 5টি গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতনলাল নাথ। বৃহস্পতিবার মোহনপুর 8টি ব্লকের অধীন 5টি পঞ্চায়েতে শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন মোহিনীপুর গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ। আদর্শ গ্রাম পঞ্চায়েত গড়তে পঞ্চায়েত পরিচালন কমিটির কি কি গুণাগুণ থাকতে হবে সেটা বিশদভাবে আলোচনা করেন মন্ত্রী। গ্রামবাসী রয়েছেন, তাদের কাছে আমার অনুরোধ, ওরা কিন্তু একা পারবে না, তাদের সহযোগিতা করতে হবে। গ্রামবাসীর সহযোগিতা ছাড়া কোনো কিছু সম্ভব না। আপনারা জানেন এত বড় বন্যা হয়েছে, সরকার একা পাচ্ছে না, সেজন্য কি মধ্যপ্রদেশ থেকে টাকা পাঠাচ্ছে, ওদের কাছে সরকার অন্য রাজ্য থেকে আসছে, উত্তরপ্রদেশ থেকে আসছে, বিভিন্ন ক্লাব যাচ্ছে, বিভিন্ন সমাজসেবী সংস্থা যাচ্ছে, ব্যক্তিগতভাবে মানুষ দিচ্ছে, সবাই পাশে দাঁড়াচ্ছে বন্যা দুর্গত মানুষদের উদ্ধার করার জন্য। সুতরাং এই গ্রাম পঞ্চায়েতকে আদর্শ গ্রাম পঞ্চায়েত করতে হলে আপনাদের সকলের সহযোগিতা দরকার। বিপুল জনসমাগমের মধ্য দিয়ে মহাসাড়ম্বরে তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সকল সদস্য সদস্যা সহ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এদিন তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে তথা তেলিয়ামুড়া টাউন হলে পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্যরা চেয়ারম্যান হিসেবে দীপা দেবকে এবং ভাইস চেয়ারম্যান হিসেবে নির্মূল সূত্রধরকে নির্বাচিত করেন। এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়, মন্ত্রী বিকাশ দেববর্মা এবং তেলিয়ামুড়া মহকুমার শাসক পরিমল মজুমদার সহ অন্যান্যরা। ব্লকের অন্তর্গত পঞ্চায়েত সমিতির যারা বিজয়ী প্রার্থী, বিজয়ী সদস্য সদস্যরা তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা হলে এক বিশাল জনসমাবেশের মাধ্যমে তারা শপথ গ্রহণ করেন এবং পঞ্চায়েত সমিতির আইন অনুযায়ী পঞ্চায়েতে নির্বাচিত সদস্য সদস্যরা তাদের দলনেতা দলনেত্রীকে সিলেকশন করে, মানে পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান হিসেবে আমাদের নির্বাচিত হয়েছেন শ্রীমতী দীপা দেব মহোদয়া এবং ভাইস চেয়ারম্যান হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন নির্মল সূত্রধর মহোদয়। বৃহস্পতিবার দিনভর নিজ বিধানসভা কেন্দ্রের অধীনে সবকটি গ্রাম পঞ্চায়েতের শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী টিংকু রায়। কৈলাসহরের 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে শ্রীরামপুর, মনুবালি, জারুলতলি, ফুলতলি, বিসিনগর, মুক্তিছড়া, হালাইর পার এসব গ্রাম পঞ্চায়েতের 29 আগস্ট সকাল থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সবশেষে বিকেল 4টায় শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে হালাইপার গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে। নয় আসন বিশিষ্ট হালাইর পার গ্রাম পঞ্চায়েতের 9 আসনেই শাসক বিজেপি দলের প্রার্থীরা ভোটে জয়লাভ করেছিল। কৈলাসহরের মহকুমার শাসক অফিসের ডেপুটি ম্যাজিস্ট্রেট রাজীব দত্ত হালাইর পার গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এদিন পঞ্চায়েত মানুষের জীবনমান উন্নয়নে প্রত্যেকটা মানুষের দরজায় পৌঁছানোর একমাত্র মাধ্যম হচ্ছে পঞ্চায়েত। পার্লামেন্টে অনেকগুলো সিদ্ধান্ত হয়, অনেক পরিকল্পনা গ্রহণ করা হয় এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবে রূপান্তরিত করা, বাস্তবে প্রতিফলন মানুষের কাছে পৌঁছানো, এটার মাধ্যম হচ্ছে পঞ্চায়েত। আমরা সকলে জানি আমি রাজ্যসভার মন্ত্রিমণ্ডলের একজন সদস্য, আমরাও যেগুলো সিদ্ধান্ত করি এই সিদ্ধান্তগুলো বাস্তবে মানুষের কাছে পৌঁছানো, গরিবদের কাছে পৌঁছানো, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানো, যার মাধ্যম হচ্ছে এই পঞ্চায়েত। বৃহস্পতিবার কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনে ইরানী গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে ইরানী গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ শপথ গ্রহণ অনুষ্ঠানে আনন্দ উচ্ছ্বাস নিয়ে শাসক বিরোধী সকল নির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন। গৌরনগর ব্লকের অধীনে ইরানী গ্রাম পঞ্চায়েতের মোট সংখ্যা 6টি। এই 6টি ওয়ার্ডে মোট 11টি আসন রয়েছে। সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 11টি আসনের মধ্যে 9টি আসনে কংগ্রেস দল জয়ী হয় এবং 2টি আসন দখল করে বিজেপি। এদিন প্রথমেই নির্বাচিত 11 জন সদস্য সদস্যা শপথ গ্রহণ করেন। তারপরে এই নির্বাচিত সদস্য সদস্যরা প্রধান উপপ্রধান নির্বাচিত করেন। প্রধান হিসেবে দিলারা বেগমকে নির্বাচিত করেন তারা। আজকে এখানে ইরানী গ্রাম পঞ্চায়েতের যারা নবনির্বাচিত মেম্বার ছিলেন ওনাদেরকে আজকে শপথ পাঠ করানো হলো। আশা করছি এখানে প্রধান এবং সমাধানের নির্বাচন এখানে কমপ্লিট।
প্রধান হিসেবে কে নির্বাচিত? প্রধান হিসেবে এখানে নির্বাচিত হয়েছেন দিলারা বেগম, আর উপপ্রধান হিসেবে তালেবা। কোন দল থেকে বিলং করছে ওরা? আইনজীবী। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে? শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে।